আরে খা, আমি এই যে বাইরে হয়ে যাবো সারাদিন থাকবো রিক্সা লইয়া বাইরে বাইরে। এই আমি বিকেলে নইলে সন্ধ্যায় সারাদিন কি না খেয়ে থাকবি? প্রতিদিন নুন দিয়ে খাইতে আমার ভালো লাগে না। কই প্রতিদিন তোরে নুন দিয়ে ভাত খাওয়াই? কালকে রাইতেও তো তরকারি দিয়ে খাওয়াইছি। সকালে উঠতে দিয়েছি যে তরকারিটা বাঁচা ছিল হেডির মতো তেলা পোকা মরিয়া পড়ে রয়েছে। তোর আমি তেলা পোকা মরা তরকারি খাওয়ামো? আইয়া আহনের টাইমে তোর লাইগা ভালো দেখা তরকারি লইয়াম খা খা। ভাইয়া হ্যাঁ, এবারে কিন্তু আমার একটা লাল পাঞ্জাবি লইয়া দিতে হইব। লাল পাঞ্জাবি? শরীরটা বেশি ভালো না, ঘরে খাওয়ানো নেই, দুই দিন পরে আবার ঈদ। এখন একটা পাঞ্জাবি দেওয়া লাগবে, বাপ মা বড় বাইরে আমার কেমনে যে বুঝাই। ঠিক আছে, আজকে আহনের সময় তোর লাগে একটা লাল পাঞ্জাবি লই আন। হ্যাঁ, লাল পাঞ্জাবি পরে এই নামাজ পড়ব, নামাজ পড়া মা বাবার কবরে জিয়ারত করতে যাব। ঠিক আছে, আমরা আব্বা আমার কবর জিয়ারত করবো, তারপরে আমরা সারাদিন ঈদের দিন রিক্সা দিয়ে ঘুরুম। হ্যাঁ, চল্লিশটা টাকা হইলে পাঞ্জাবিটা কিনতে পারবো। Hey,
আজকে যেভাবেই হোক পাঞ্জাবি কিনে নেওয়াই লাগবে। আমি একটু পরে লই যাব। 500 টাকা না 500 টাকা ভাই সাইজ তো না হলে কিন্তু আমি এবার পাল্টে হেলে যাবো। আচ্ছা সমস্যা কাল লেগা ভাই আমার শুরু করলে আছে অনেক শখ করছিল একটা লাভ পাঞ্জাবি। এইসব ব্যবসা করিস না বিশ্বাস করেন ভাই আমি জাল্লোটের ব্যবসা করি না ভাই ভাই আমি রিক্সা চালাই ভাই।
আমার ছোট ভাইটা শখ করছিল এবারে একটা লাল পাঞ্জাবি কিনবো। এর লেগে ভাই আমি সারাদিন রিক্সা চালে 500টা টাকা দিয়ে আসছিলাম ভাই। ভাই কসম ভাই আমি এই জাল্লোটার ব্যবসা করি না ভাই। বাসায় আমার ছোট ভাইটা একলা, ভাই কিছু খায় নাই এখনো ভাই। আমি জানলোটার ব্যবসা করি না। ভাই এই নোট ভাই আমার এক প্যাসেঞ্জার দিছে ভাই, বিশ্বাস করেন ভাই জাল্লুর ভাই আমার না ভাই। তোর পাঞ্জাবিটা ভাই আনতে পারিনি। তোমার কি কেউ মারছে? আমাদের কারণেই হয়তো বা এমন অনেকেই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। একবার ভেবে দেখুন তো, আপনার বা আমার প্রতারণার ফাঁদে যদি এরা কাঁদে, এর দায়টা কে নেবে? Ooh.